আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে নিম্নচাপটি অলরেডি ভারতের উপর অবস্থান করতে দেখা যাচ্ছে যারই ফলে দেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় দমকা জড়পাতের বয়ে যাচ্ছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক এলাকায় তো দেখিয়ে দেবো কোন কোন এলাকায় জড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে তা সরাসরি লাইভ দেখাবো অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে জেলায় জেলায় দমকা বাতাসের রিপোর্ট রয়েছে বঙ্গোসাগর এখনও উত্তম অবস্থায় রয়েছে আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক তুলে ধরছে কি কিনা নামিয়ে ফেলছে কি পরিস্থিতি আমরা একটু পরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মডেলে চলে যাব তো এই মুহূর্তে দক্ষিণের বেশিরভাগ এলাকায় উত্তাল পড়ছি দেখা যাচ্ছে দমকা জড়োপথার বয়ে যাচ্ছে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে উপকূলীয় সমুদ্র অঞ্চলে এই মুহূর্তে দমকা বাতাস চলতেছে এটি এখনো পর্যন্ত রয়ে যাচ্ছে অলরেডি তো আমরা দেখতে পাচ্ছি আজও দেশের দক্ষিণে বেশিরভাগ এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের মধ্যে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলগুলোর উপর এই যে আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে চট্টগ্রাম এবং খুলনা বরিশাল এই তিন বিভাগের উপর প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন এবং অন্যদিকে উত্তর রংপুর তারপর সিলেট বিভাগের আশেপাশে এলাকাগুলোর উপরও আকাশ প্রায় মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক এলাকায় আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড বেগে জ্বর বৃষ্টিবাহী মেঘ কিন্তু এখানে রয়েছে এখানে পুড়ছুড়ি উপজেলার দিকে কাগড়াছুড়ির দিকে এই সমস্ত এলাকাগুলোর উপর লংগুদু মানিকচুরি তারপর রাঙ্গামাটি এই সমস্ত এলাকাগুলোর পর বিলাইচুড়ি এখানে হাটাজারি এই সমস্ত এলাকাগুলোর উপর মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম গ্রাম সাতখানিয়া তারপর থানসি চকরিয়া কুতুবদিয়া মহিষকালী টেকনাফ কক্সবাজার এই সমস্ত এলাকাগুলোর উপর বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে বাড়ি এবং এদিকে মথিরহাট সেনবাগ বরিশাল ফিরোজপুর লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া খুলনা সাতক্ষীরা শিমনগর সুন্দরবন কৈরা এই সমস্ত এলাকাগুলোর উপর যশুর তারপর লোহাগাড়া এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় কম হতে পারে আবার কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে সিরাজগঞ্জ এবং এর আশেপাশের এলাকাগুলোর উপর বৃষ্টিপাত দেখা যাচ্ছে উত্তরে বৃষ্টিপাত নেই আজ সকাল থেকে সিলেট ময়মরসিংহ রংপুরে বৃষ্টিপাত নেই তবে আমরা দেখিয়ে দেবো পরবর্তীতে বৃষ্টিপাত থাকছে কিনা আমরা এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে চলে যাব এই মুহূর্তে সরাসরি আমরা বাংলাদেশ সভা অধিদপ্তরের লেটেস্ট হয়ে যে আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছি এই মুহূর্তে সতর্ক সংকেত চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে প্রায় তিন নম্বর সতর্ক এই যে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এখনও পর্যন্ত সতর্ক সংকেত নামায়নি বাংলাদেশ আভা অধিদপ্তর তো এখানে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা জড়া হওয়া সহ হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝার ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষা হতে পারে তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো পরবর্তী আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার অবস্থা দুই দিন সামান্য পরিবর্তন হতে পারে এবং পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হতে পারে সেটি আমরা সরাসরি মডেল গিয়ে দেখিয়ে দেব। তো এদিকে দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি যে গত চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি মূলত গতকাল গতকাল বৃষ্টিপাত এখানে যে ঢাকা বিভাগের উপর বাইশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে অলরেডি ঢাকা বিভাগের প্রত্যেক জেলায় বৃষ্টিপাত হয়েছে সাতাশ মিলিমিটার উনিশ মিলিমিটার পর্যন্ত গোপালগঞ্জের দিকে উনিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে সামান্য এবং ঈশ্বর দিকে তেরো মিলিমিটার বৃষ্টিপাত বগুড়াতে বৃষ্টিপাত হয়নি গতকাল বদলগাছই বৃষ্টিপাত হয়নি তাড়াশোর উপর নয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রংপুরে তেমন বৃষ্টিপাতের দেখা পায়নি ডিমলাতে চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ময়িমাসিগ্রাম বিভাগের তিন মিলিমিটার শ্রীমঙ্গলে এগারো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তবে গতকাল প্রায় একশো আঠারো মিলিমিটার টেকনাফের দিকে বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে কক্সবাজার উনিশ মিলিমিটার চট্টগ্রাম বিভাগের সমস্ত এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে যা আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রামে প্রায় একষট্টি মিলিমিটার সন্দীপের উপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে চিঠাকুণ্ডের ওপর প্রায় একাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কুমিল্লাতে তেরো মিলিমিটার সাঁতপুরে একত্রিশ মিলিমিটার মাইজিকুটে জিকুটে প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার পেনিতে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গতকাল তো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুব দেওয়ার উপর সেখানে প্রায় চব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেকলিতে প্রায় ছত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তো এ হচ্ছে মূলত গতকালের আবহাওয়ার পরিস্থিতি তো আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই মুহূর্তে আমরা সরাসরি মডেল পূর্বাসে চলে যাচ্ছি তো আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে বজ্রের বৃষ্টি মোড়ে নিয়ে যাব তো দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টা অথবা আগামী তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে পরবর্তী পরবর্তী পাঁচ দিনের মধ্যে যে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এমনটাই আবার দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া দিয়া থেকে তো দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় খাগড়াছড়ি লামা আলিকদম তানসি এই সমস্ত এলাকার ওদের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি রঙ্গাছড়ি রাজস্থেলি তারপর বিড়াছুরির উপর রাঙ্গামাটির উপর লংগুদু মানিকছড়ি এই সমস্ত এলাকার উপর বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে তো এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা করোনা বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেশের সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকবে না বিশেষ করে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক ম্যাগলানি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতযুক্ত পরিবেশ থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপর আগামী দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির মাত্রা কিছুটা বেশি থাকতে পারে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এমনটাই পড়ছি দেশের বেশিরভাগ এলাকায় আকাশ ম্যাগলানি পরিষ্কার এবং শনিবার পাঁচ তারিখ নাগাদ বরিশাল বিভাগের অনেক এলাকায় পিরোজপুর বরিশাল তারপর মঠবাড়িয়া তারপর এদিকে মাদারীপুর লোহাগাড়া এই সমস্ত এলাকাগুলোর পর কিছুটা হালকা মাঝারি জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে ময়মেসিংহ মাদান সিলেট এই সমস্ত এলাকাগুলোর পর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতি যে কোন কোন এলাকায় বৃষ্টি সবচেয়ে বেশি থাকতে পারে যে দেখা যাচ্ছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের সমুদ্র অঞ্চল দিয়ে লাইন নিয়ে যে সমুদ্র অঞ্চল দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে প্রায় একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেওয়া হচ্ছে পরিচুটি উপজেলা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে সেনবাগ মতিরহাট পরিগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর উপরও হালকা থেকে মাঝারিগঞ্জের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুমিল্লা আগরতলা তারপর লাখাই কিশোরগঞ্জ মাদান এ সমস্ত এলাকাগুলোর উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মৌলভীবাজার সিলেট এদিকে দেখা যাচ্ছে বালাগঞ্জের উপর বড়লাইকা কোলাউড়া চরকাই জাকিগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে কাতদুম এই অঞ্চলে তারপর এখানে জায়নটাইপুর এই সমস্ত এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট ছাতক বাজারের দিকে জাগন্নাথপুর ফেনারবাগ বিশনবাপুর কেন্দুয়া ইটনা বানিয়াচন্দ কিশোরগঞ্জ ময়মরসিংহ বিভাগ তারপর ফুলপুর দুর্গাপুর সুনামগঞ্জ জামালপুর এ সমস্ত এলাকাগুলোর উপর নলিটা বাড়ি এখানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেতে পারে রংপুর বিভাগের উত্তরাঞ্চলের দিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ডুবুরি এবং কোচবিহার শিলিগুড়ির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার গোলাপাড়া এই সমস্ত এলাকাগুলোর উপরও প্রায় দুশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এ মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে চরমান্নি মোড়ে নিয়ে যাব তাপমাত্রা মোড়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখি আবহাওয়ার পরিস্থিতি কতটা খারাপ আমরা তাপমাত্রা মোড়ে চলে আসলাম দেখা যাচ্ছে তাপমাত্রা দেশের দক্ষিণ দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ব্যবসা গরম অনুভব হতে পারে বিশেষ করে বরিশাল কলাপাড়া খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় মেহেরপুর রাজশাহী কলকাতার আশেপাশে এলাকায় ব্যবসা গরম অনুভব হবে পশ্চিমবঙ্গের দিকে আমরা চলে আসলাম এখানে চন্দ্রনগর আরামবাগ বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই কম পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম দুটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে শুধু বর্ধমান শান্তিপুর কাতুয়া তারপর আরামবাগ কোলাঘাট করাকপুর হালদিয়া গঙ্গাসাগর এই সমস্ত এলাকায় ব্যবসা গরম বৃদ্ধি পাবে তো চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে কোনো তেমন ব্যবসা গরম বাড়তে দেখা যাচ্ছে না এদিকে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে তবে বরিশাল কুলনা বিভাগে এই অঞ্চলে প্রচন্ড ব্যবসা গরম অনুভব করতে পারে এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট প্রতিদিন নিয়মিত চটিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ